হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটি কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে টি শার্ট ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হলো আমরা টি শার্ট ডিজাইন অনেকেই করতে পারি, কিন্তু আসলে কোথায় সেল করব সেই বিষয়টি আসলে খুঁজে পাই না বা বুঝে পাই না। এখন আমাদের অনেকগুলো মাধ্যমই আছে যার মাধ্যমে আমরা হচ্ছে টি শার্ট ডিজাইনগুলো সেল করতে পারি। তার মধ্যে আপনি চাইলে আপনার নিজের একটা ওয়েবসাইট করে আপনি সেল করতে পারেন, আপনি চাইলে আপনার একটা ফেসবুক পেজের মাধ্যমে প্রমোশন করেও আপনি সেল করতে পারেন। তো প্রত্যেকটা বিষয়ে আপনার কিন্তু মার্কেটিং বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মার্কেটিং আমাদের যে কোনোভাবে আমাদের যদি সেল জেনারেট করতে হয় তাহলে করাটা উচিত আমি মনে করি, বা আপনারাও করবেন। এখন ব্যাপার হলো আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এরকম সুযোগগুলো দিয়ে থাকে যে আপনার ডিজাইনটা সেখানে রাখবেন এবং সেখান থেকে আপনার ডিজাইনগুলো আপনারা মনে করেন হচ্ছে সেল করতে পারবেন, ঠিক আছে? এখন অনেক ক্ষেত্রে এটা ইন্টারন্যাশনালি যদি আমরা চিন্তা করি, আমাদের অনেক সময় এরকম চিন্তা ভাবনা থাকে, আসলে আমাদের তো মাস্টার কার্ড নেই, আমরা কীভাবে টাকা ওখান থেকে উঠাবো, কিংবা আমরা এখান থেকে আসলে কীভাবে কাজগুলো করতে পারি। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো আমি বাংলাদেশি যে কোম্পানি আছে, যে কোম্পানিটা পপুলার বা যে কোম্পানিগুলো পপুলার রয়েছে, সেই বিষয়ে আমি আলাদা আরেকটি ভিডিও করব। তো আজকে আমি বাংলাদেশি বিষয় নিয়ে কথা বলছি না, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি কোনো একটা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে আমরা আমাদের ডিজাইনগুলো আমরা রাখতে পারি, সেই বিষয়টা আমরা দেখব। তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আসুন আজকের যে মার্কেট প্লেসটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে টি স্প্রিং নামে একটি মার্কেট প্লেস। শুধু টি স্প্রিং একটি মার্কেট প্লেস এরকম না, আপনারা যারা জানেন না তারা যদি গুগলে একটু সার্চ করেন যে অনলাইন টি শার্ট সেলিং ওয়েবসাইট, হ্যাঁ, অনলাইন টি শার্ট সেলিং ওয়েবসাইট, এটা লিখে যদি আপনারা সার্চ করেন আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবেন, সেটা বাংলাদেশেও হতে পারে, সেটা ইন্টারন্যাশনালিও হতে পারে, আপনারা বিভিন্ন ব্লগ পড়বেন, ঠিক আছে? আমি সবাইকে বলি যে গুগল হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু এই মুহূর্তে, কারণ গুগলের সাহায্য নিয়েই কিন্তু আমরা বিভিন্ন জিনিস শিখে থাকি এবং সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাই। তো এখন আমাদের যেহেতু আসলে একটা ভিডিওতে তো সব বিষয় নিয়ে কথা বলা আসলে যায় না, তার জন্য আজকের মার্কেট প্লেস কোনটা আমরা চুজ করেছি টি স্প্রিং, কেননা এটা একটা ইউএসএ মার্কেট প্লেস, এটার হচ্ছে প্রফিট মার্জিনও ভালো, পাশাপাশি এটার মার্কেটিং করার জন্য তাদের একটা টিমও আছে, এটাই হচ্ছে আমাদের জন্য সুবিধা। প্রত্যেকটা মার্কেট প্লেসের কিছু নিয়ম নির্দিষ্ট নিয়ম থাকে। তো তারপরও আমি দেখেছি আমার বিগত স্টুডেন্ট কিছু তারা হচ্ছে কাজ করেছে, কাজ করার পর তারা এখান থেকে ভালো একটা সাকসেস পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা টি স্প্রিং মার্কেট প্লেসটি এখানে সার্চ করলে আমরা পেয়ে যাব। ফার্স্টে আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর দেখি আমরা এখানে কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় এবং আমরা একটা ডিজাইন এখানে সাবমিট করব, হ্যাঁ, যাতে করে আপনারাও এই ঠিক এই পদ্ধতিতে আপনারা এখানে কাজগুলো করতে পারেন। তো মূলত আমরা এখানে যখন আসলাম তারপর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম আপনারা বুঝতেই পারছেন। এখানে অ্যাপারেল, হোম ডেকোর, স্টক, ফোন, কেস, অ্যাক্সেসরিজ, মগ, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদাভাবে ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের সাইজ কত হবে, কীভাবে আপনি এখানে ডিজাইনটা করতে পারেন, হ্যাঁ, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার এই জায়গার মধ্যে তাদের একটা নির্দিষ্ট সাইজ আছে, আপনারা যদি সেই সাইজটিতে এবং রেজুলেশনটি ভালো করে আপনারা যদি একটা পিএনজি আকারে সেটা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর দিয়ে ম্যাক করেন, ধরেন হচ্ছে আমি একটা আপনাদের স্ট্যান্ডার্ড সাইজ বলে দিচ্ছি 12x18, এই সাইজটা তারা প্রেফার করে। আপনি যদি চান এটার থেকে ছোট হতে পারে, বাট রেজুলেশনের ক্ষেত্রে কোনো মনে করেন হচ্ছে কারচুপি করা যাবে না, ঠিক আছে? তো এখন আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন। আপনার ছবিটা আপনি একদম পুরো পিএনজি রাখবেন আপনি যে ডিজাইনটা বসাতে চাচ্ছেন, কারণ আমাদের এখানে মক আপ করে তারপর কোনো টি শার্ট এখানে বসাতে হবে না, মক আপটা ওদের এখানে করাই আছে। আপনি ধরেন একটা হচ্ছে টি শার্ট ডিজাইন এখানে হচ্ছে সাবমিট করছেন, ওখানে ক্যাটাগরিগুলো দেয়া আছে, আপনি কোনটায় কোনটায় যাচ্ছেন, যে আপনার এই ডিজাইনটা দেখা যাবে, ওখানে দেখবেন যে হুডিস আছে, আপনার বাচ্চাদের টি শার্ট আছে, আপনাদের উমেন্স টি শার্ট আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা মক আপ করতে গেলে আমাদের কত সময়ের প্রয়োজন, ঠিক না? আপনি যখনই ওখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন অটোমেটিক্যালি আপনার প্রাইসটা কত হবে, ফার্স্ট টাইম একটা প্রাইস দিয়ে দিলে তার পরের প্রাইসগুলো অটোমেটিকভাবে সেখানে কাউন্ট হয়ে যাবে এবং সেইভাবে নেবে। আচ্ছা, তো আমরা এই মার্কেট প্লেসে কাজ করব, কিন্তু আমাদের জানতে হবে যে এই মার্কেট প্লেস আমাদেরকে কীরকম প্রফিট দিবে বা আমরা এখান থেকে কী সুবিধা পেতে পারি।
দেখেন বিভিন্ন মার্কেট প্লেস আছে, অনেক বেশি হচ্ছে সেল হয় না, কিন্তু এই মার্কেট প্লেসটা যেহেতু পপুলার, এখান থেকে সেল হওয়ার চান্সটা বেশি। আপনি আপনার প্রোফাইলে যখন এখানে কোনো কিছু সাবমিট করবেন, আপনি কিন্তু এটা নিজেও মার্কেটিং করতে পারেন। তো নিজে যদি মার্কেটিং করার পর একটা টি শার্ট আপনি সেল করতে পারেন, ধরুন আপনার একটা টি শার্টের দাম $20 দিয়েছেন আপনি, আপনার সেই $20 থেকে $10 আপনি পাবেন যদি আপনার মার্কেটিং এর থ্রুতে সেটা সেল হয়। আর যদি ওদের মার্কেটিং যে টিম আছে সেটার থ্রুতে যদি সেল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন এটার 25%। ঠিক আছে, 25%, কোনো কোনো প্রোডাক্টে একটু ভ্যারাই করে, যে একটু কম বেশি হতে পারে, 30% কিংবা 20% এরকম আপনাকে দিবে, পুরোটা দিচ্ছে না। ওকে, এটা তো বুঝতেই পারছেন, যেহেতু ওদের পোশাক, ওদের মার্কেটিং, ওদের সব কিছু, তাহলে আমাদের এরকমটা হতেই পারে। আমরা অনেকেই ডিজাইন জানি, আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স এলিমেন্টগুলো তৈরি করে থাকি, ফ্লায়ার, ব্রোশিওর, বিজনেস কার্ড, প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু কাজ করারও চেষ্টা করে থাকি। এখন আমি কতটুকু আসলে কাজ জানি সেটার দিয়ে যদি আমি কিছু টি শার্ট ডিজাইন করে এখানে রেখে দিই, আমার ধরেন প্রতি মাসে আমি এখানে 20টা টি শার্ট ডিজাইন করে দিলাম, এক মাসের মধ্যে আমার একটা টার্গেট থাকলো, তো টার্গেট থাকার পর আমি এখানে 20টা ডিজাইনকে আমার মতো করে কিন্তু আমি দিয়েছি। এখন এই টি শার্টগুলো এখানে হয়তো বা এই মাসে সেল হলো না, কিন্তু আপনার তো এটা এখানে থেকে গেল, তাই না? আপনার কিন্তু নেক্সট মান্থেও এটা সেল হতে পারে। আপনি দিবেন আর সেল হয়ে যাবে এমন তো না, ওদের মার্কেটিং করার জন্য তো কিছুটা সময় লাগবে, সবার কাছে পৌঁছাতে হবে না বিষয়টা। এটা ওয়ার্ল্ড ওয়াইড তারা হচ্ছে সেল করে থাকে, আপনি চাইলে শুধুমাত্র ইউএসএ কান্ট্রিকে সেল আপনি সিলেক্ট করে দিতে পারেন। তবে যেহেতু এটা ইউএসএ বেস, এখানে তাদের একটা বিষয় হচ্ছে, তারা ফলো রেখেছে যে ইউএসএতে যদি আপনি সেল করতে চান, ওখানে যদি মার্কেটিংটা হয়, কারণ ওখানে মার্কেটিং হিউজ পরিমাণে সেল হওয়ার চান্স আছে, তো যেহেতু এটা ওই জায়গার মার্কেট, আর তাই এখানে যখন আপনি ইউএসএটা শুধু সিলেক্ট করবেন, আপনার প্রফিট মার্জিনটা $2, $1.5, হ্যাঁ $3 এরকম আপনার হচ্ছে প্রফিট মার্জিনটা দিবে, তারা খুব বেশি দিবে না। আর যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই যে বললাম, আপনি যদি নিজে সেল করেন তাহলে 50%, আর আপনি যদি হচ্ছে তাদের মাধ্যমে কোনোটা টি শার্ট সেল হয়, সেক্ষেত্রে আপনি 25 অথবা হচ্ছে 20 বা 30, এটা আপনার প্রোডাক্ট প্রাইসের উপর। এবং আপনার আসলে বুঝতেই পারছেন, একটা মগের দাম $10 হতে পারে, একটা মগের দাম তো আর $20 না, তাহলে আসলে কতটুকু আপনি পাবেন ওইটার উপর বেস করেই আপনার প্রফিট মার্জিনটা দিবে। এবার আসেন, এটার পেমেন্টটা আপনারা কীভাবে নেবেন, এই বিষয়গুলো আগে আমাদের জানা থাকা দরকার। কাজ করতে আসছি কিন্তু জানি না, ফার্স্ট টাইম আপনি এই জায়গাটাতে যে কাজটা করবেন, যে আপনার প্রফিট মার্জিনের যে বিষয়টা আসলো, প্রফিট মার্জিন তো আপনি বুঝলেন, এখন আপনার টাকাটা তুলতে হবে বা আপনি কত টাকা হলে এখান থেকে উঠাতে পারবেন। সর্বনিম্ন আপনি এখানে $20 $30 হলে আপনি উঠাতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের এখানে একটা হচ্ছে প্রবলেম, যেটা হচ্ছে আমাদের পেপ্যাল সাপোর্ট করে না, বা আমাদের কাছে পেপ্যাল নেই। এখন আমাদের পেপ্যাল যদি না থাকে, তাহলে কি আমরা এখানে কাজ করে টাকা উঠাতে পারবো না? এই বিষয়টির জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা কাজ করতে পারি আমরা, যে আমাদের এখানে মনে করেন আমরা অনেক দিন যাবৎ কাজ করছি, 2 মাস 3 মাস, আমাদের এখানে মিনিমাম আমরা $500 এখানে হচ্ছে জমা করব। $500 যদি আপনার প্রফিট থাকে, তখন আপনি এই কোম্পানির কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দিবেন, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে $500 হলে তারা আপনার টাকাটা পাঠিয়ে দেবে। সো আমাদের চিন্তার কিছু নেই, আমরা আগে নজর দিব কিসে, ডিজাইনগুলোর দিকে, কীরকম ডিজাইনগুলো এখানে চলে, মার্কেটগুলো রিসার্চ করেন আপনি। গুগল তো বলছি যে আমাদের প্রকৃত বন্ধু, সো এখানে আর কিছু বলার নেই। তো চলুন দেখি কিভাবে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা খুলতে পারি, প্লাস আমাদের একটা যে কোনো একটা স্যাম্পল আমি আপনাদেরকে ডিজাইনটা সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে যখন আসলাম আমাদের ওয়েবসাইটটা দেখতে, এরকম আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, সরি বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এখানে আমরা দেখতেই পাচ্ছি। ফোন কেস রয়েছে, তারপর হচ্ছে ফিচার্স, ক্রিয়েটর্স, এরকম গেমিংয়ের কিছু, তারপর হচ্ছে এই যে তাদের এখানে যে বিষয়গুলো ল্যাগিংস, হ্যাঁ ল্যাগিংসগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আপনি এখন আপনার মতো করে এখানে একটা ডিজাইন সাবমিট করবেন, তার জন্য স্টার্ট ডিজাইনিং এখানে যাবেন। এখন স্টার্ট ডিজাইনিংয়ে গেলেই আপনাকে বলবে অ্যাকাউন্ট খোলার জন্য। তো আমরা যদি এখানে না গিয়ে যদি লগ ইনে ক্লিক করি, তো লগ ইনে ক্লিক করলে দেখবো যে আমাদের এখানে লগ ইন অপশন আসছে। যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে, আমরা লগ ইনের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ডটা দিয়ে এখানে আমরা লগ ইন করতে পারবো আমাদের অ্যাকাউন্টে। এখানে আহামরি আমাদের অন্যান্য মার্কেট প্লেসের মতো আমাদের হচ্ছে কি বলে প্রোফাইলটাকে সাজাতে হবে না খুব বেশি। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা সাইন আপ অপশনটাতে ক্লিক করতে পারি। করার পর আমি এখানে আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি,
এটা দেওয়ার পর আমি এখানে একটা পাসওয়ার্ড দেব, এখান থেকে আই এম নট এ রোবট সাইন আপ, আমি এটা সেভ করে রাখছি। দেখেন teespring.com/welcome চলে আসছে, এখানে বলতেছে গেট স্টার্টেড, হোয়াট আর ইউ লুকিং টু ডু অন টিস্প্রিং, ক্রিয়েট অ্যান্ড সেল, ট্র্যাক মাই পারচেস অর্ডার কাস্টম, কী করতে যাচ্ছেন? আমি তো এখানে সেল করবো এবং ক্রিয়েট করবো, তাই না? তাই আমি এটাতে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবো। এখান থেকে বলতেছে আমি কি মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর না ডিজাইনার, আমরা এখান থেকে ডিজাইনার দিব। যদি আমরা ডিজাইনার দিই তাহলে হবে কি যে আমাদের প্রোডাক্টগুলো তারা এমন একটা ডিজাইনিং ক্যাটাগরিতে ফেলবে, আর যারা মার্কেটার আছে এদের টিম তারাও এটা মার্কেটিং করবে। যেহেতু আমরা মার্কেটার না, সেহেতু আমরা ডিজাইনার দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে বলতেছে সিলেক্ট ইউর প্ল্যাটফর্ম, আপনি কোন মাধ্যমে এগুলোকে সেল করতে চাচ্ছেন, সেটা আপনার অনেকগুলো মাধ্যম হতে পারে। তো আমি আদার্স যদি দিয়ে দিই সেটাও কোনো প্রবলেম নাই, আপনি যদি ফেসবুকটাকেও দিয়ে দেন তাও কোনো প্রবলেম নাই, বলতেছে ফেসবুকের ইউআরএল দিতে হবে। আর আমি যদি এটা না দিতে চাই, আমি যদি আদার্স দিই, আদার্স কোনটা দিতে যাচ্ছি, তো আমি একটা কাজ করি, আমার একটা ওয়েবসাইট আছে, সাপোজ এটা আমার একটা ডেমো ওয়েবসাইট, আমি এখানে লিখে দিচ্ছি ট্রেন্ডিং বাজার, ঠিক আছে? এরকম যদি আমার কোনো ওয়েবসাইট থাকে আমরা প্রয়োজনে আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, বা আমার যদি এটার কোনো ফেসবুকের পেজ থাকে সেটাও আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা আপাতত আমরা একটা কাজ করি, এখানে আমরা যদি কন্টিনিউতে দিই দেখি নিচ্ছে কি না, বলতেছে হ্যাঁ নিয়ে নিয়েছে। আসলে আবার একটু ব্যাকে যাই, এখানে আদার্স না দিয়ে ফেসবুকটাই রাখলাম, আদার্সেও দিব ফেসবুকেও দিব, কিন্তু ইউআরএলটা আমরা পরে দিলেও দিতে পারবো, এটা আমাদের কোনো সমস্যা নেই। ধরেন আমরা এখানে ইউটিউব দিয়েও আমরা মার্কেটিং করবো, তো তিনটা আমি মার্কেট প্লেস সিলেক্ট করে কন্টিনিউতে দিলাম। এখন আমাদের বলতেছে নেম ইওর স্টোর, অর্থাৎ আমরা যখন হচ্ছে আমাদের ডিজাইনগুলো দিব, আমাদের এখানে মানুষ যদি কেউ এখানে আসে, আসার পর তারা একটা হচ্ছে স্টোর দেখতে পাবে, সেই স্টোরটার মধ্যে আমার যত ডিজাইন আছে সেগুলো দেখতে পাবে। তো আমার স্টোরের নাম আমি কি দিব, সাপোজ আমি আমার স্টোরের নাম দিচ্ছি অ্যাজ ডিজাইন প্রো, ওকে, দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট স্টোর আমি এটা লিখে দিলাম, কি বলে এটাকে কন্টিনিউতে ক্লিক করলাম, ওকে, একটু ওয়েট করতে হবে। তো আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টোর, এই যে অ্যাজ ডিজাইন প্রো, এই যে আমাদের এটা হচ্ছে লিঙ্ক, অল প্রোডাক্ট আমরা যা প্রোডাক্ট দেবো সেগুলো এখানেই শো করবে, অ্যাবাউট আমাদের সম্পর্কে কিছু চাইলে আমরা এখানে লিখে দিতে পারবো। এবার আমরা এখানে আসি, আমাদের যে ইমেলটা সেটাতে চল, দেখেন টিস্প্রিং থেকে একটা ইমেল চলে আসছে, আমরা এখান থেকে এটাকে স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করে দিতে পারি, ঠিক আছে? তো আমরা স্টার ডিজাইনিংয়ে দেওয়ার কারণে আমরা এখন কোথায় আসব, আমরা চলে আসছি যে যে জায়গাটা থেকে আমরা আমাদের ডিজাইনটা দিতে পারি। আমরা যখনই এই ওয়েবসাইটটাতে আসবো, আমি দেখাচ্ছি এটা আগে একটু লোড হোক, আচ্ছা ততক্ষণে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। আমাদের এখানে যে হেডারটা আছে, এই যে এটাকে বলা হেডার, এখানে লেখা আছে হেডার, এটার কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এই অ্যারোতে ক্লিক করছি, খেয়াল করে দেখেন এখানে একটা কালার দেওয়া আছে আপনার এই এই হোয়াইট কালার, সো আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি কোন কালার চাচ্ছি, একটা মিষ্টি একটা কালার দিই, আমি চাইলে এরকম রাখতে পারি, কিন্তু আমি এরকম রাখছি না, আচ্ছা আমি এটাই রাখলাম। এখন আমরা এখানে আপলোডের লোগো, যদি আমাদের স্টোরের জন্য কোনো একটা লোগো আমরা চাই যে আমরা আপলোড করব, তাহলে আপলোড লোগো দিয়ে আমাদের লোগোটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সো আপাতত আমি কোনো লোগো দিচ্ছি না, পরবর্তীতে এটা চাইলে আমি দিয়ে নেব। অ্যাজ ডিজাইন প্রো আমাদের এটা স্টোরের নাম, আমরা এখন সেভে দিয়ে দিলাম। আচ্ছা এখানে আছে হচ্ছে ব্যানার, আমরা যদি এখানে ব্যানারে কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই যে এখানে কী টাইপের থাকে, তো আমরা এখানে দেখেন সাজেস্ট করতেছে 1600x200, এই সাইজের আমাদের এই এসপেক্ট রেশিও হবে 8:1। তো এই রকম একটা ব্যানার আমরা ফটোশপে সবাই জানি কিভাবে তৈরি করতে হয়, করে আপনারা চাইলে এখানে এটা অ্যাড করে দিতে পারেন। এবার আসেন একটু ব্যাকে যাই, আচ্ছা ব্যাকে না যাওয়ার আগে আমরা হ্যাঁ ব্যাকে গিয়েছি, প্রোডাক্ট এখানে ক্লিক করলাম, তো আমাদের এখন কি এখানে কোনো প্রোডাক্ট আছে? কোনো প্রোডাক্ট নেই, আমরা এখানে অ্যাড প্রোডাক্ট করলে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। ব্যাকে গেলাম, আচ্ছা এখানে সেটিংস, সেটিংসে যাই, এখানে কি আছে, এই হচ্ছে আমাদের এই স্টোরটার, এই যে দেখেন teespring.com/stores, তারপর হচ্ছে /অ্যাজ ডিজাইন প্রো,
আপনি যদি এই লিঙ্কটাকে এখানে লিখে সার্চ করেন আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখন আমরা যদি ডিলেট স্টোরটাকে ডিলেট করতে চাই কখনো মনে হয় তাহলে আমরা এখান থেকে ডিলেট করতে পারবো এবং আমরা চাইলে আরও স্টোর ক্রিয়েটও করতে পারবো। ওকে, তো এখন আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা একটা হচ্ছে টি শার্ট এখানে দিয়ে দেখবো যে কেমন হয়। যেমন এই যে টি স্প্রিং লঞ্চার এখন পর্যন্ত এটা এই অবস্থায় আছে। একটু স্লো করছে, আমি একটু এখানে দেখি। ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলাম, আমরা এই জায়গায় চলে আসছি, অ্যাকাউন্ট ক্রিয়েটেড বলেছে, তাই না? এখানে আমরা আমাদের লেফট সাইডে অনেক কিছু দেখতে পাচ্ছি। অ্যানালিটিক্সে গেলে আমরা দেখতে পাবো আমাদের কতগুলো সেল হয়েছে, কী কী প্রোডাক্ট আছে এগুলো। লিস্টিংয়ে আমরা শুধু প্রোডাক্টগুলো দেখতে পারবো যে কী কী আমরা লিস্ট করেছি। ওভারভিউতে আপনি সমস্ত কিছুটা একটা নজরে দেখতে পাবেন, কেউ যদি আপনাকে মেসেজ দেয় সেটা এখানে দেখতে পারবেন। আপনার মার্কেটিং কী অবস্থায় আছে বা কতটুকু করতে পেরেছেন সেটা এখানে দেখতে পারবেন। পে আউট অপশনে যখন আপনার পেমেন্টটা নেবেন আপনি তখন এখানে যেতে পারেন, ঠিক আছে? এখন তার আমাদের দরকার নেই আপাতত। তো প্রাইসিং এবং ডিসকাউন্ট আপনি যদি চান যে আপনার টি শার্টের উপর বেস্ট করে দিবেন আপনি সেটাও দিতে পারেন। সেটিংসে গেলে ওই যে কিছুক্ষণ আগে আমরা যে সেটিংসগুলো পেলাম সেগুলোই পাবো। তো এখন আমরা এখানে আসার পর ধরেন আমরা এই প্রথম অপশনটাতেই আছি, এটা কি ওভারভিউ, অ্যানালিটিক্স ওভারভিউ, এখানে আমাদের 000 দেখাচ্ছে কারণ আমরা সবে মাত্র আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এখন এখান থেকে স্টার্ট ডিজাইনিংয়ে আমরা এখানে ক্লিক করব, কিন্তু খেয়াল করে দেখেন এখানে আমরা যে ইমেলটা দিয়েছি সেটা কিন্তু এখন আছে, কিছুক্ষণ আগে কিন্তু এটা ছিল না। স্টার্ট ডিজাইনিং আমি এখানে ক্লিক করলাম। তো আপনাদেরকে একটা হচ্ছে টিপস বলি যে যখন হচ্ছে আপনারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন আপনারা বিভিন্ন ক্যাটাগরির টি শার্টগুলো একটু দেখবেন। যেমন ফানি ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে গেমস ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে আপনার সামার ভ্যাকেশন এই টাইপের, তারপর হলিডে অনেক টাইপের হচ্ছে আপনার হান্টার, তারপর হচ্ছে কি বলে আপনার ইউএসএ আর্মি, হ্যাঁ এই টাইপের অনেক ধরনের ডিজাইনগুলো আপনার অনলাইনে পাবেন। গুগলে সার্চ করে করে সেই ক্যাটাগরিগুলো একটু দেখবেন, পড়ার চেষ্টা করবেন, এটাতে একটা আইডিয়া হবে। আর আইডিয়া হলে আপনারা যে কোনো একটা ক্যাটাগরিকে বেস করে আপনি আপনার স্টোরটা সাজাবেন, তাহলে হবে কি যে আপনি একটা বিষয়ে আপনি সময় বেশি দিচ্ছেন, একটা বিষয়ে আপনি খুব ভালো পারদর্শী হবেন একটা সময়। কারণ আপনি যদি ভ্যারাইটিসগুলো নিয়ে কাজ করা শুরু করেন তাহলে দেখবেন হয়তো বা যে আপনি কাজ করছেন ঠিকই কিন্তু আসলে ভালো একটা আউটপুট পাচ্ছেন না। তো তার জন্য যে কোনো একটা ক্যাটাগরিকে বেস করে কাজ করলে হয় কি, ওই যে বাটা অ্যাপেক্স একটাই প্রোডাক্ট আমরা কিন্তু এক নামেই চিনি, তাই না? ওখানে যাওয়ার পর আপনি আপনার মতো করে কিন্তু যে কোনো জিনিস নিতে পারেন একদম চোখ বন্ধ করে। কারণ আমরা আমাদের মধ্যে একটা অথরিটি যে বিষয়টা যে আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলছে এই সাইটগুলো, তাই না? ওখান থেকে আপনারা কিন্তু স্পেসিফিকলি আপনারা আপনাদের যে শুগুলো সেগুলো কিনতে পারতেছেন। সেই রকম যখন একটা মার্কেটে বা একটা স্টোরের মধ্যে অনেক ভ্যারাইটিস জিনিস থাকবে সেখান থেকে কিন্তু আমরা আসলে বিব্রত বোধ করব যে এই আসলে সব বিষয় নিয়ে কাজ করে, এটা খুব একটা ভালো লাগে না। তো ডিজাইন যদি আপনি ভালো জানেন সেক্ষেত্রে আসলে এটা খুব একটা ফ্যাক্ট করে না। তারপরও আমি যেটা মনে করি প্রাথমিক অবস্থায় আমাদের শুরু করার জন্য আমরা যে কোনো একটাকে টার্গেট করে আমরা কাজগুলো করতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে স্টার ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নিয়ে আসছে teespring.com/design-launcher। এখানে আসলে আপনারা কি পাবেন, এখানে আপনাদের কিছু ক্যাটাগরি পাবেন, চুজ ইয়োর প্রোডাক্ট, আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে ক্রিয়েট করতে যাচ্ছেন। আমরা একটু নিচের দিকে আসব, এখানে আমরা অনেক কিছু দেখছি, বালিশের কভার, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লিন্স ব্ল্যাঙ্কেট, একটু নিচের দিকে আসবো, আস্তে আস্তে অ্যাপারেল পাবো কারণ আমরা টি শার্ট ডিজাইন করার জন্য এখানে আসছি। তো এখান থেকে সরাসরি আপনি যদি এখানে এই যে যেমন হুডিস এখানে যান তাহলে আপনি স্পেসিফিকলি শুধু এটাই দিতে পারবেন, এটাতেই আপনার ডিজাইনটা দিতে পারবেন। আর যদি আপনি এখানে ফার্স্টে যেটা আছে unisex/men's টি শার্ট এখান থেকে যদি স্টার্ট উইথ দিস এটাতে ক্লিক করে দেন তাহলে আপনি এটার মধ্যে এই যতগুলো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপারেল আন্ডারে আপনি সবগুলো ডিজাইন আপনি একটা ডিজাইনকে সাবমিট করার পর ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলে অটোমেটিক এগুলোতেও সেগুলো চলে এই ডিজাইনটা চলে আসবে। কিভাবে আসবে আমরা স্টার্ট উইথ দিস দিই দেখি কি হয়। তো যখন আমি এইভাবে দিলাম আমাদের এখন বলতেছে আমরা কি এই টাইপের কোনো একটা দিব, দেখেন এটা শিপস ফ্রম ইউএস অনলি, শুধু অনলি ইউএস এর জন্য। আবার এখানে যেটা আছে শিপস ফ্রম ইউএস অ্যান্ড ইউ, হ্যাঁ, বেস্ট কস্ট $10 পয়েন্ট, এটা এইরকম মানে আপনার এখানে কিছু প্রাইস থাকতেছে বা এখানে ডিজাইনগুলো আছে, আপনি কোনটাকে টার্গেট করে আপনি কাজ করবেন। ধরেন আপনি সরাসরি এরকম ব্ল্যাক একটা চাচ্ছেন তাহলে এখানে গিয়ে আপনি দেন
গ্লোবালি আমরা ফার্স্ট টাইম এটাতে সিলেক্ট করার পরেও কিন্তু আমরা এগুলোতে দিতে পারবো, কোনো সমস্যা নেই কিন্তু। হ্যাঁ, এই যে ভি নেক টি, এই টি শার্টগুলো খুব ভালো কিন্তু সেল হয়, তো আমরা এখান থেকে যে কোনোটাই দিতে পারি। তো আমাদের যেহেতু ফার্স্টে এটা আছে, আমরা কি এটা দিব? এটা দিয়ে না দিয়ে আমি, যেহেতু আমাদের হচ্ছে টার্গেট আমরা সব কান্ট্রিতেই যাতে আমাদের এটা সেল হয়, আমাদের প্রফিট মার্জিনটার দিকেও আমরা দেখবো, প্রিমিয়াম যে এগুলো একটু খেয়াল করতে হবে আপনাদের। এখানে খেয়াল করে দেখেন, এই যে কটন 100% প্রিমিয়াম অফসেট কটন, মানে আমাদের টি শার্টের ক্যাটাগরিগুলো, কাপড়গুলো কেমন উন্নত মানের হবে, যত ভালো হবে ডিজাইন, যত ভালো ক্যাটাগরি কাপড় হবে, তত কিন্তু প্রাইসের প্রফিট মার্জিনটা আপনার বেশি হবে। প্লাস এটা সেল হওয়াটাও কিন্তু অনেক সময় টাফ হয়ে যায়, সবাই আসলে ওই রিলেটেড ডিজাইন দেখে অনেকে কিনে, আবার অনেকে কিন্তু কাপড়ের দিকেও তাকায়। তা আসলে আমরা সেকেন্ডটা অপশনটাকে আমরা চুজ করতে পারি, যেহেতু এটা হচ্ছে মোটামুটি, এই যে এখান থেকে যদি আমরা দেখি, আচ্ছা আমরা এখানে হচ্ছে স্টার ডিজাইনিং এ ক্লিক করলাম, আমাদের কি বলতেছে, হোয়াট উড ইউ লাইক টু ডু উইথ ইউর ডিজাইন, বলতেছে বাই সেল, লিস্ট মাই ডিজাইন অনলাইন ফর ফ্রি অ্যান্ড ম্যাক মানি, অ্যাড টু এক্সিস্টিং লিস্ট। আচ্ছা আমি এখান থেকে যদি ক্লিক করি, দেখেন আমি ক্লিক করলাম কিন্তু তারা আমাকে এই যে এখানে যেটা আছে, হ্যাঁ একটা হচ্ছে যেখান থেকে আমাদের ডিজাইনটা আমরা বসাবো সেই জায়গায় আমাদেরকে নিয়ে আসছে, একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের টি শার্টটা চলে আসবে যেটা আমরা সিলেক্ট করেছি। খেয়াল করবেন এখানে দুইটা সাইট আছে, ফ্রন্ট ব্যাক, আপনি যদি চান শুধু ফ্রন্টের ডিজাইনটাই আপনার থাকবে তাহলে আপনি ওইভাবেই দিতে পারেন, আপনি যদি চান না শুধু আমার ব্যাকে, ব্যাক এবং ফ্রন্ট দুইটাই থাকবে তাহলে আপনি ওইটাও দিতে পারেন। একটু আসুক, এখানে ডিজাইন এবং প্রিভিউ, ডিজাইনে দিলে আমরা এখানে এডিট করার অপশনগুলো পাচ্ছি, আর প্রিভিউতে দিলে আমরা দেখবো যে আমাদের টি শার্টটা এখানে দেখতে কেমন। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখন আমরা যে টি শার্টটির মধ্যে নিয়ে আসছে আমাদেরকে এই জায়গাটাতে, এখানে ফ্রন্ট এবং ব্যাক আমাদের দুইটা সাইটেই আছে, আপনি যদি ব্যাকে দিতে চান তাহলে ব্যাকে ডিজাইনটা দিতে পারেন, আর আপনি যদি ফ্রন্টেই দিতে চান তাহলে শুধু ফ্রন্টের মধ্যে আপনি ডিজাইনটা দিতে পারেন। আচ্ছা এখন আমরা যদি চাই যে এখানে কোনো একটা টেক্সট লিখে এখানে বসিয়ে দিব আর ওইটাই আমাদের এখানে থাকবে, সেটার জন্য আমরা এখানে অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে গেলে দেখেন আমাদের এরকম একটা বক্স দিয়েছে, আমরা এটাকে টেনে নিচে উপরে যে কোনো জায়গায় আমরা এটা বসাতে পারবো। এই কর্নারের অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা এইভাবে বড় করতে পারি এবং আমরা এইভাবে ছোটও করতে পারি, যদি আমাদের প্রয়োজন না হয় ডিলেট বক্সে ক্লিক করবো এটা চলে যাবে। আমরা প্রিভিউতে আসি, এখন আমরা ডিজাইনে ছিলাম, প্রিভিউতে আসলাম, এবার আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড ইমেজ, আমরা অ্যাড ইমেজে ক্লিক করব, কেননা আমাদের যে ডিজাইনটা করা হয়েছে আমরা সেই ডিজাইনটাকে এখানে দিব। তো আমরা এখানে ডাউনলোডে গেলাম, দেখি আমার এখানে টি শার্টের একটা স্যাম্পল ডিজাইন এখানে করা আছে, যেটা তো এটা আমি এখানে দিচ্ছি, তো দেখেন আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে আমরা এই বক্সটা পাচ্ছি, এই এখান থেকে আমরা এটাকে বড় ছোট এভাবে করে করে দিতে পারি। আমি এটাকে একটু টান দিয়ে এখানে নিয়ে যাচ্ছি, বলতেছে কি ইমেজ কোয়ালিটি অফ ইউর আর্টওয়ার্ক ইজ টু লো, হ্যাঁ ট্রাই রিডাকসিং দ্য ইমেজ আর আপলোড এ হায়ার রেজুলেশন ইমেজ, এটা বলতেছে আর একটু ভালো ইমেজ হইতে হবে, তাহলে আমি এটা কেটে দিলাম। আচ্ছা সবার উদ্দেশ্যে বলছি, যারা হচ্ছে যখন এখানে টি শার্টগুলো আপনারা দিবেন, আপনাদের যে কাজটা করতে হবে, আর্টবোর্ডের সাইজ আমি যেটা বলেছি 12x18 এইভাবে আপনারা নেবেন, তারপরও সেভ যখন করবেন ইলাস্ট্রেটর দিয়ে যদি করেন, সেভ ফর ওয়েবে গিয়ে রেজুলেশনটা তো আপনার যেটা থাকবে থাকবেই, দেখবেন ডিফল্টভাবে আপনার একটা সাইজ নিয়ে নিচ্ছে, 864x864 এরকম একটা সাইজ থাকে, আপনার সেটাকে অপটিমাইজ করে 2000x2000 করে নেবেন, করে তারপরে এটাকে পিএনজি আকারে আপনাদের ডিজাইনটাকে সেভ করে দেন আপনারা এখানে আপলোড করবেন। আচ্ছা যদি আপনাদেরকে আমি ওই এক্সাম্পলটা দেখাতে চাই, তাহলে আমার এখানে যে আমার ইলাস্ট্রেটরটা দেখাইতে হবে, তো দেখি আমরা যে আসলে আমি কি বলতেছি আর আপনারা যখন কাজটা করবেন তখন কিভাবে করতে পারেন। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে টেক্সটগুলো দিবেন, যে টেক্সটগুলো বসাবেন কিংবা যে ডিজাইনটা বসাবেন সেগুলো যাতে কপিরাইট ফ্রি থাকে। হ্যাঁ কপিরাইট ফ্রি বলতে একদম হুবহু কারোটা কখনো কপি করবেন না, সেখানে একটু চেঞ্জ আনার চেষ্টা করবেন, মিনিমাম 30% 40% চেঞ্জ করলেই হবে। ধরুন আমার এখানে 12 আছে, 12x আমি কত বলেছি 18 বলেছি, এবং আমাদের রেজুলেশন কিন্তু এখানে অটোমেটিক্যালি 300 আছে, তো তার সমস্যা নেই আমাদের, এখান থেকে আমরা টি শার্ট এভাবে লিখে দিতে পারি এবং আমরা এখানে ওকেতে ক্লিক করলাম, এই যে আমাদের ডকুমেন্টটা আসছে।
আমরা টি শার্ট ডিজাইনটা আমি সিম্পল ভাবে আমি আপনাদেরকে একটা করিয়ে দেখাই। আমি এখান থেকে হচ্ছে রেকটেঙ্গেল চুলটা নিব এবং এই জায়গা থেকে এই পর্যন্ত আমি একটা আর্ট বোর্ড নিব, এটার কালারটা আমি ব্ল্যাক করে দিব। টি শার্ট ডিজাইনটা আমরা যখন করব তখন ব্ল্যাকে রেখে তারপর কাজটা করব। আচ্ছা, এখন আমি কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করলাম, ঠিক আছে। এখন আপনি ধরেন আপনার যে কোনো একটা টি শার্ট আপনি যখন ডিজাইন করবেন, এটার জন্য আপনি ধরেন এখানে ফানি টি শার্ট দিতে পারেন, আপনি একটু হান্টিং টাইপের দিতে পারেন। সো যে কোনো একটা টি শার্ট ডিজাইন আপনি যখন করবেন, আমি এখানে এসে ধরেন আমি এখানে নর্মালি একটা হচ্ছে করে দেখাই যে ফানি ভেক্টর আমি এরকম লিখে সার্চ করলাম। তো গুগল আমাদের বলেছি প্রকৃত বন্ধু, এখানে আসলে আমরা অনেক টাইপের জিনিস পাচ্ছি। তো সরাসরি কোনোটা যেগুলো কপিরাইট থাকে তো থাকে, আমরা এগুলোকে একটু চেঞ্জ করব, দরকার পড়ে একটু অংশ নিব আর একটু অংশ নিব না, এভাবে করে আমাদের ডিজাইনগুলো আমরা করব। তো আমি যেহেতু এটা একটা কি বলে যে একটা ডেমো হিসাবে করছি, তো দেখি আমরা কীরকম একটা টি শার্ট এখানে দিতে পারি। আপাতত এখানে দেখেন এই যে শাটার স্ট্রোকের এগুলো আছে, আমি যদি চাই যে আমি এখান থেকে এই ইমেজটা আমার ভালো লাগছে, তো এটা তো আমাদের হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আসলে ভেক্টর স্টক এগুলো হচ্ছে বিক্রি করতেছে তাদের ওখান কোম্পানি থেকে। আমরা যদি চাই যে শুধু এতটুকু রাখবো, এইটুকু চোখটা রাখবো না, তাহলেই হচ্ছে। আবার আমি যদি চাই শুধু এইটা, মনে করেন হচ্ছে আমি রাখবো না শুধু এইটা রাখবো, তাহলেও আমরা রাখতে পারি। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। এখন ধরেন আমি এখান থেকে এটা কপি ইমেজ, এখান থেকে সরাসরি আমরা চাইলে ডাউনলোডও করতে হবে না, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি ইমেজটা। তো আমি একটু জুম করে নিচ্ছি। এখন আমি এটাকে কি করব, এখান থেকে ইমেজটাকে ট্রেস করব। তো ট্রেস করার জন্য আমরা এই বক্সে গেলাম, আমরা এখানে উইন্ডো থেকে, তারপর এখানে আগে এটাকে সিলেক্ট করলাম, ইগনোর হোয়াইট, এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট, আমি এখানে ক্লিক করব, প্রিভিউতে ক্লিক করব। আমি দেখতে পাবো যে আমার ব্যাকগ্রাউন্ডের হোয়াইট অংশটুকু চলে গেছে এবং এই জায়গাটা এভাবে হয়েছে। এখন আপনি যদি চান যে না আপনার এই জায়গাটা আরেকটু স্মুথ হবে, দেখেন ভিতরের অংশগুলো কিন্তু চলে গেছে। ইমেজটাকে ট্রেস করলে আপনি এখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা থাকা মানে আপনার জন্য ভালো, যে আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অংশগুলো সে আউটলাইনগুলো পেয়েছে, ইমেজটা ট্রেস করলে ওই অবস্থায় আপনার চলে আসে। যদি আপনি পুরো অংশটা কখনো না পান, এই যে দেয়ার শোল দেখতে পাচ্ছেন, এখান থেকে এটাকে সামান্য একটু বাড়িয়ে দেখবেন যে এখানে আরও কিছু পরিবর্তন চলে আসবে, ঠিক আছে। আসলো না, আমি আরেকটু বাড়াবো, দেখেন আমাদের এখানে কিন্তু চোখটা একটু হলেও চলে আসছে। আমি আরেকটু বাড়াবো, যতক্ষণ পর্যন্ত না আমি স্মুথলি জিনিসটাকে আমি দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত আমি একটু করে করে দেখব। আমি সবসময় কিন্তু পারফেক্টলি কিন্তু কোনো একটা আউটপুট নাও পেতে পারি, তো যতটুকু পাবো ততটুকুই আমাদের এনাফ, কারণ আমরা তো আর এটাকে পাত করে করতে গেলে অনেক সময় লাগবে, তাই না। এই যে দেখেন এরকম আসছে। এখন আপনি যদি এখানে ইমেজটার দিকে তাকান, এই যে আপনার এরকম কিন্তু চলে আসছে, ভিতরে ভিতরে কালো, এটা হচ্ছে ছিল আপনার একটু অন্য কালার। এই কালারটা যদি ব্ল্যাক থাকতো আমরা সরাসরি এটা পেয়ে যেতাম, যেহেতু এটা একটু কালারিং, যার জন্য আমরা এই যে কালারিংগুলো কিন্তু পাইনি, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেগুলো সেগুলো কিন্তু পেয়েছি। ওকে, আচ্ছা, এবার ধরেন আমার এতটুকু হয়েছে, আমি এই যে উপর থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব এবং আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটাকে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক, এই নিচের দিকে এসে এখানে পয়েন্টে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, দেন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলেট আমি প্রেস করব। যখন আমার এরকম হয়ে গেছে, এখন আমি নিচ থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, আমি যদি ডিলেট প্রেস করি, এই যে আমার ডিলেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু ডিলেট হয়ে গেছে। এই অংশটুকু আমি ডিলেট করে দিই। আসলে এটা সমস্যাটা হয়েছে কোথায় আমি আপনাদেরকে একটু বলি, যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা এইটা যদি আলাদা থাকতো তাহলে এটার সাথে লাগতো না, এটা একটাতে হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাইলে কিন্তু এটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। আচ্ছা, একটু দেখে দেখে দেখি কোন কোন কর্নারগুলো আমরা রিমুভ করতে পারি নাই, এগুলো ভিতরের অংশ কিছু কিছু থাকবে, এগুলো আমরা এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে করে আমরা ডিলেটটা করে দিতে পারি। এটা না করলে হবে কি, আপনার এটা এটা আপনি তো মনে করেন শুধু এটাকে দিয়ে দিলেই হচ্ছে, তাই না, ডিজাইনটা আপনি একবার করে দিয়ে দিলেই হচ্ছে, এখানে তো আর আপনাকে আর কিছু চাচ্ছে না তারা। সো এটা একটা ভালো দিক যে আমাদের এখানে আর কিছু করতে হবে না। আচ্ছা, কোনো কারণে এখন চাচ্ছেন যে আপনার এটা তো দরকার, এখন আপনি এটা কিভাবে নেবেন, এখান থেকে প্রয়োজনে ইরেজার টুলটা নিয়ে এইভাবে মুছে দেন, ঠিক আছে। এই যে মুছে গেল না, আপনি এতটুকু রাখেন। খেয়াল করবেন যে আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা গ্রুপ আছে, আমরা এখানে আনগ্রুপ করে নিতে পারি। আনগ্রুপ করে নিলে হবে কি, আপনি এটাকে আলাদা আলাদা করে ফেলতে পারবেন। আমি আবার ক্লিক করছি, রিলিজ কম্পাউন্ড পাথ,
কম্পাউন্ড পাথটা করলে এরকম হবে। আচ্ছা আমরা কম্পাউন্ড পাথটা কি আসলে এখন পুরো ক্লাসটা তো আর করছি না, তো দেখি কতটুকু করলে আমাদের মনে হয় যে না এটা ঠিকঠাক আছে। এখানেও আমাদের একটা প্রবলেম, দেখেন এই জায়গাটুকু এইখানে কিন্তু লেগে আছে, যার জন্য আমি এখানে ক্লিক করতেছি কিন্তু আমি কিন্তু এটাকে আলাদা করতে পারিনি। আচ্ছা আমি ছোট করে এই জায়গাটুকু এভাবে ক্লিক করলাম। এখন আসেন যে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখান থেকে ক্লিক করলাম, এটাকে ডিলিট করছি এখান থেকে। আচ্ছা এইটুকু আমি নিলাম, এটাকে সরিয়ে নিতে পারবো। এখন আমি সরিয়ে নেওয়ার পর এই জায়গায় আমি এটা এখানে দিয়ে দিলাম। তো আমার স্ট্রোক বা এখানে ফিল কালার যেটা খেয়াল করেন, এখানে আমরা এরকম করে দিতে পারতেছি, ঠিক না? যদি চাই যে না আসলে আমার এটার ফিল কালারটা দরকার নেই, এটাকে অফ করব, স্ট্রোক কালারে গিয়ে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিই এবং এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিই, 5 পিক্সেল করলাম, এরকম করলাম। হ্যাঁ আমরা কিন্তু হুবহু তাদের মতো করে কিন্তু আমরা এখানে কাজটা করছি না, ঠিক না? এখানে আমরা আমাদের মতো করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে বসানোর চেষ্টা করছি, দেখি কতটুকু করা যায়। এখানে আসলে শেপের যে বিষয়গুলো এগুলো যদি আপনাদেরকে এখন বোঝাতে চাই অনেকটা সময়ের প্রয়োজন। সো আমি নর্মালি এরকম করি, আমি একটা টি শার্ট এখানে ডিজাইন করার চেষ্টা করছি, এখান থেকে এটাকে হোয়াইট করলাম আর এখান থেকে স্ট্রোকের পরিমাণটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। তা আমার এরকম আসছে এখন স্ট্রোকটা। আমরা কিছু লেখা দিলে মনে হয় আর একটু ভালো হবে, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না, আমি এটাকে ডিলিট করছি। এটাকে ডিলিট করলাম। সাপোজ ফানি টাইপের কোনো একটা লেখা যদি চাই, আমরা এখানে গিয়ে লিখবো ফানি টি শার্ট, ফানি টি শার্ট। আর এখান থেকে আরেকটু দেখি, আমাদের আসলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হওয়ার কারণে অনেকটা দেরি লাগতেছে, অনেকটা ঝামেলা হচ্ছে। ধরেন এখানে এই যে বানর, হ্যাঁ বানরের কি স্টাইল, তাই না? আমরা ধরেন এটা আমাদের ভালো লাগছে, এটা আমাদের জন্য খুব তাড়াতাড়ি কাজটা করা যাবে। দেখেন আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি, আমি ইমেজটা আমার এখানে পেস্ট হয়ে যাবে। এবং আমি একটু জুম করে নিয়ে এটাকে আমি আবার ইগনোর হোয়াইট দিয়ে প্রিভিউতে ক্লিক করলাম, ইমেজ ট্রেস অপশন থেকে আমরা এখানে এটা কিন্তু পেয়ে গেছি। একটু এটাকে বাড়াবো, যদি আমাদের এখানে কোনো কিছু মিসিং থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে তাহলে সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা মনে করেন আপনি এতটুকু এটা নিবেন, আর এখান থেকে এটার যে পাতগুলো আছে, পাতগুলো অনেক সময় অনেক সমস্যা হতে পারে, সেই জন্য এই যে পাত পাতের এখানে যদি আপনার 50% এখানে কাউন্ট করে পাতগুলো তৈরি হয়েছে, আপনি আর একটু বাড়িয়ে দিলে একটু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা সবচেয়ে ভালো ভেক্টর এখানে কোনটা হয়েছে? আমার কাছে মনে হচ্ছে এটা হয়েছে। হ্যাঁ সো আমি একটা কাজ করি, এটাকে নেব। তার আগে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে এখানে দেখেন এই যে এটা কিন্তু আমাদের একদম ইজি হলো না। একটা ক্লিক করলাম, এটাকে আনগ্রুপ করলাম এবং এটাকে আমি একটু জুম করে নেই, জুম করে নিচ্ছি। এখানে আমাদের রিলিজ কম্পাউন্ড পাথ করতে বলছে, আমি ওটা করব না আপাতত, এটাকে আমি ধরতেছি, আমি ধরে গ্রুপ করে দিলাম, ঠিক আছে? গ্রুপ করে দেওয়াতে আমার সুবিধা কি, আমরা এখন এটাকে টেনে এখান থেকে নিয়ে যেতে পারবো। একটু জুম আউট করি, এটাকে টেনে এখানে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে না, তাই না? অ্যারেঞ্জে যান, ব্রিং টু ফ্রন্ট। আচ্ছা তারপরে দেখা যাচ্ছে না, কারণ ব্ল্যাকের সাথে ব্ল্যাকটা মিশে গেছে। আমি যদি হোয়াইট করি আমি কিন্তু এরকম দেখতে পাচ্ছি। একটু এটাকে বাইরে আনি, ব্ল্যাকটা আবার করি, ব্ল্যাকটা ভালো লাগছে। তার মানে এই এটা যদি আমরা ব্ল্যাকে রাখি, আমাদের এটাও দেখতে হবে যে আসলে আমরা যে যে টি শার্টের উপর আমরা এটাকে বসাবো সেই কালারগুলো আসলে কীরকম দিতে হবে। যদি ব্ল্যাক রাখি তাহলে হোয়াইটে ভালো লাগবে, লাইট কালারে ভালো লাগবে, আর যদি আমরা এটাকে হোয়াইটে না রেখে বা ব্ল্যাকে পুরোপুরি না রেখে এরকম রাখি তাহলে এখানেও আমরা হালকা একটু দেখতে পাবো এবং আমরা যে জায়গার যে টি শার্টটিতেই দিব মোটামুটি খারাপ হবে না। এখন আপনি যদি মনে হয় যে না আমি এখানে এক একটার কালার এক এক রকম দিব, আপনি কিন্তু সেটাও দিতে পারেন। এটাকে আমি আলাদা করলাম, ধরেন এখানে হচ্ছে আপনার রেড কালার, এরকম আপনি দিলেন,
বা একটু হচ্ছে এই টাইপের কালার দিলেন। আর আপনার এখানে আমি এটাকে রিলিজ কম্পাউন্ড পাথ করার আগে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিচ্ছি। এই অংশগুলোর ভিতরে হয় কি, যখন হচ্ছে আমরা কোনো কিছু পাথ করে ফেলি, এই অংশগুলো অটোমেটিক্যালি এভাবে থেকে যায়। হ্যাঁ, এগুলো আমাদের ডিলিট করে নিতে হয়, তাহলে আমরা এইভাবে দেখতে পারবো। কিন্তু আমরা যদি চাই যে এগুলো আমরা আসলে এভাবে থেকে তারপর আমাদের ডিজাইনটাতে বসায় দিব, তাহলে আমাদের কষ্টটা আর কি একটু কম হয়, আর কিছু না। আচ্ছা, কতটুকু দিব, কোন ফেসটা দিলে ভালো লাগে? আচ্ছা, এরকম দিলাম। এখানে যেহেতু এরকম আছে, এটাকে এরকম দিলাম। এটাকে আমি অন্য আরেকটা কালার দিলাম। কথার কথা, আমি এটাকে পুরোটা চেঞ্জ করে ফেললাম, গ্রুপ করলাম। এখন আমি এটাকে এখানে বসাচ্ছি, দেখেন খারাপ লাগতেছে না, ভালোই লাগছে। আচ্ছা, কি বলছিলাম, ফানি টি শার্ট। এখানে আসার পর আমরা অনেক ধরনের ফানি টি শার্ট কোড পাবো। ধরেন এখান থেকে ইমেজে গেলাম, কি আছে, আই লাভ মাই গার্লফ্রেন্ড, আই এম গ্রেট ইন বেড। আচ্ছা, আই লাভ মাই গার্লফ্রেন্ড, ডো নট রিড দ্য নেক্সট সেন্টেন্স। আচ্ছা, আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে ধরেন আমি লিখছি আই লাভ মাই গার্লফ্রেন্ড। আসলে একটু দেখাতে গিয়ে আমার কিন্তু পুরো বিষয়টাকে নিয়ে আসতে হচ্ছে, কারণ হয়তো বা যাতে আপনারা একটু হলে উপকৃত হন। হ্যাঁ, কারণ আমি কাজটা এখানে দেখাচ্ছি যে আসলে মার্কেট প্লেসে আপনারা করবেন, কিন্তু আপনাদেরকে যদি হচ্ছে না জানেন যে আসলে কীভাবে করতে হবে, তাহলে তো ঝামেলা, ঠিক না? তাহলে আমার এই টিউটোরিয়ালটা তেমন কোনো প্রভাবই ফেলবে না আপনাদের কাজের ক্ষেত্রে। আই লাভ, আচ্ছা এটাকে বড় হাতে রাখি, আই লাভ মাই গার্ল গার্লফ্রেন্ড। তো আই লাভ মাই গার্লফ্রেন্ড কথাটাকে আমি আলাদা আর একটা টেক্সট ফাইল নিয়ে রাখবো, আর শুধু আই লাভটা আমি একটাই রাখলাম। এবং আমি এটার ফন্টগুলো চেঞ্জ করে করে দেখব যে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য ভালো ভালো ফন্টের সাইট আছে, দা ফন্ট আছে, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে 1001 একটা হচ্ছে ওয়েবসাইট আছে, সেখানেও অনেক ধরনের ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো এই ফন্টের সাইজ সাইটগুলো কিন্তু আমি এর আগে আপনাদের ক্লাসে অনেক সময় বলেছি, আপনারা সেগুলো একটু দেখবেন। তো আমি যেগুলো নাম বলেছি এগুলো থেকে আপনারা একটু ভালো টাইপের পেয়ে যাবেন। আই লাভ কথাটা সুন্দর এই ফন্টে, জাকিক অসাম। আচ্ছা, আমি একটু এটাকে বড় করব। টি শার্ট ডিজাইনের ফন্টগুলো কিন্তু এই টাইপের ফন্টগুলো খুবই ভালো লাগে, আমি এটাকে হোয়াইট করছি। আচ্ছা, এটাকে আমার এখানে ভালো লাগছে, আমি এটাকে একটু সরিয়ে দিই। যদি আমাদের এখানে ওই যে প্রথমে যেটি ছিল সেটি যদি থাকতো, তাহলে একটু ভালো লাগতো। আচ্ছা, আমি একটু জুম আউট করি। আই লাভ, কি বলছিলাম, মাই গার্লফ্রেন্ড, এটাকে আমরা ওই ফন্টটা যাকি যেটা ওইটা দিয়ে দেখব, কিংবা অন্য আরেকটা ফন্ট আমরা দিয়ে দেখব। এই ফন্টটা সুন্দর, জ্যাকপট। একটু গ্রে টাইপের দিলে ভালো হবে, তাহলে আমাদের বিভিন্ন ধরনের যে টি শার্টের কালারগুলোর মধ্যে আমরা ফেলবো, তখন দেখবো যে খুব সুন্দর একটা আউটপুট পাচ্ছি। এখানে যদি একটু স্পেস দিতে চান, ক্যারেক্টার টুলে যাবেন, এখান থেকে আপনি স্পেসটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন আমাদের এখানে কথা হলো যে এটা মাঝখানে থাকবে না এই জায়গাটাতে থাকবে, আমরা এরিগুলোকে অ্যালাইনমেন্টটা করবো কার সাথে? এই যে এটা এখানে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করি, হ্যাঁ ঠিক আছে, এটা আর্টবোর্ডের সাথে মাঝখানে আছে। আমরা এখন এটাতেও ধরবো, এটাতেও সিলেক্ট করব। করার পর এই অপশন থেকে, আমাদের অ্যালাইন অপশন থেকে অ্যালাইন টু কি অবজেক্ট সিলেক্ট করে এটাকে ক্লিক করব। এটাতে ঠিক রেখে আমাদের এটা এই যে এই পাশে চলে আসছে। এবং সেম আমরা যদি এইটাকে ক্লিক ঠিক রেখে কি অবজেক্ট দিয়ে এটাকে ধরে দেই,
তাহলে এটাও আমার এভাবে মাঝখানে চলে আসলো। সো এই হচ্ছে আমাদের সেন্টার পয়েন্টে আমাদের ডিজাইনটা কিরকম হবে। আর তারপর অনেক সময় সেন্টার পয়েন্ট যদি আপনাদের ভালো না লাগে, যে না আমার এটা আরেকটু এদিকে হলে ভালো লাগবে, আপনি সেইভাবে দিতে পারেন। ঠিক আছে, লাইক আপনি সাপোজ এই যে আই লাভ মাই গার্লফ্রেন্ড, আপনি এরকম করে কোনো একটা কিছু দিলেন। আরও যদি কিছু দিতে মনে চায় আপনি দেন। আচ্ছা, এটা খুব একটা খারাপ লাগবে, আমি দেখি কি করা যায়। একটা কাজ করি, যেহেতু টি শার্টটা করছি একটু ভালো করে করি, আমরা এখানে লিখে দিই টি শার্ট। আচ্ছা, টি শার্ট ক্যাপ না, শুধু লিখে দিই ক্যাপ ভেক্টর। হ্যাঁ, ক্যাপ ভেক্টর, আমরা ওই লোকের মাথায় একটা ক্যাপ বসায় দিই, কি বলেন, ভালো লাগবে না? এই যে, তো কিরকম ক্যাপটা আমরা বসাবো, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউটলাইন টাইপের এরকম নেয়ারই চেষ্টা করবো। এই যেমন এটা ভালো আছে, এখান থেকে একটা নিতে পারেন। আমি একটু ছবিটাকে আবার দেখি, সামনের দিকে থাকলে ভালো লাগবে না ডানে বামে এইভাবে থাকলে ভালো লাগবে? অনেক রকমের ক্যাপ আছে, এই যে ক্যাপটা এটা আমরা নিতে পারি, এই ক্যাপটা, যেহেতু এটা সোজা আছে। হ্যাঁ, কপি ইমেজে গেলাম। আচ্ছা, এটার থেকেও তো সলিড আরেকটা ভালো, এটা এটাতে যাই, কপি ইমেজ, এখানে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন, আইডিয়া আপনার নিজের কাছে, আপনি যত ভালো করতে পারেন, হয়তো বা আমারটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সেই সাথে দেখিয়েও দিচ্ছি যে কীভাবে আপনারা আপনাদের জন্য করে আপনারা কাজগুলো করতে পারেন। আচ্ছা, এখন আমি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার এই কর্নার এগুলো ধরতে হয়। কেন ধরতে হয়? কারণ আমাদের একটা বর্ডার থাকে, এই বর্ডারটাকে ডিলিট করতে হয়। ডিলিট করে দিলাম, এখন আমি ক্লিক করলে তিনটা ধরছে, আমি এখান থেকে আনগ্রুপ করে দিলে আমি এই শুধু একটাকে ধরতে পারবো। ঠিক আছে, একটাকে ধরে দিলাম, এখানে দেখেন একটা আউটলাইন থেকে যায়। এটাকে আমি এবার একটু কালারটা শ্যাডো টাইপের একটা কালার দিব, দিলাম, এবং আমি এটাকে এটার উপরে নিয়ে বসাচ্ছি, দেখি কেমন লাগে। ছোট করছি, উপর থেকে একটু চাপালে আর একটু ভালো লাগবে। প্রয়োজনে এই দুই পাশ থেকে একটু চাপিয়ে দেন। এবার উপর থেকে একটু টেনে বড় করলাম, সামনের দিকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই দুই পাশ আর একটু বাড়াতে হবে। মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে যে না, এখানে একটা ক্যাপ আছে। প্রয়োজনে এইভাবে আপনি একটু দেন, টুপির মতো হয়ে গেছে পুরো। এটা ফটোশপ দিয়ে করলে খুব সহজে আর একটু সুন্দর করা যেত, তো আপনারা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর যে কোনোটা দিয়েই করতে পারেন। এভাবে করে আমি মনে করেন একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, একটু উপরের দিকে দিই, বেশি উপরে দিলে আবার দেখা যাচ্ছে জায়গাটা খালি থাকতেছে, ক্যাপ তো আর একটু নিচ পর্যন্তই থাকে। দুই পাশে একটু ছোট করতে হবে, প্রয়োজনে একটা কাজ করেন, আপনি পেন টুলটা নেন, এখানে একটা ক্লিক করে, ঠিক এই জায়গায় একটা ক্লিক করে এটাকে আপনি অন্য আর একটা কালার দিবেন। ঠিক আছে, ধরেন এই জায়গায় একটু বাঁকা করছি, এটুকু করলাম, এখান থেকে এটুকু করছি, দেন এখানে এটা লাগিয়ে দিলাম। আচ্ছা, এটা দ্বারা আমার কি সুবিধা হবে? আমি যদি চাই যে আমি এখন শুধু এটাকে আমি একটা কালার করব, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিই। করে দেওয়ার পর দেখেন আমার নিচের অংশটা হয়তো বা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু টেনে সামনের দিক দিলাম,
এটাকে আমি একটু এভাবে দিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা একটু জুম করে করে দেখবেন, আপনার এটা এই পর্যন্ত চলে আসছে ক্যাপটা, যদি এই পর্যন্ত না থাকতে চান না রাখতে চান এভাবে দেন, কারণ দেখেন ডিজাইনটা যখন আপনি ওখানে বসাবেন দেখতে শুনতে যাতে একটু হলেও ভালো হয়। একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক কাজ আছে, অনেকেই অনেক অনেকের মতো করছে, আপনাদেরও ওইভাবে করতে হবে। আমি আর একটু এদিকে যাচ্ছি, এখান থেকে একটু পিছনে যাই ব্যাকে, এই আমার যাতে এটা না দেখা যায় নিচে সাদা অংশটুকু, ঠিক আছে? আর সামনের দিকে আর একটু এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এভাবে, দুই সাইড আর একটু এভাবে দিলাম। এটাকে আমি আর একটু এরকম গ্রে টাইপের দিতে পারি, এবার দেখেন এভাবে দিয়ে দিলাম। ওকে, তো আমি আমার মতো করে দিলাম, মনে করেন এটি আমাদের কি টি শার্ট, সো আই লাভ মাই গার্লফ্রেন্ড, এরকম একটা কথা হলো। আর আমাদের এই জায়গাটার মধ্যে কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা ওই যে লক করেছিলাম ওইটাকে আমরা সরিয়ে দিলাম, দেখেন। এখন আপনারা খেয়াল করে দেখেন এই পুরো ডিজাইনটা কিন্তু এটা এভাবে চলে আসছে। আমরা এখানে এগুলো কি করব, আউটলাইন করে দিব। আউটলাইন করে দিলে হবে কি, যে যে যখন ওনারা প্রিন্ট করবে সেটা যাতে, মানে এখানে ইমেজ আকারে তো আমরা দিয়েই দিচ্ছি, তারপরে কোনো সমস্যা নেই, কারণ আমাদের তো আর ফাইলটা পরবর্তীতে লাগছে না, তো তারপর আমরা আউটলাইনটা করে দিলে আমাদের জন্য ভালো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। আচ্ছা এটাকে আমরা আর একটু উপরের দিকে উঠাবো, দেখেন যতটুকু কাজ সেটা আগে বুঝে শুনেই করে ফেলবেন, তারপর একটা পরে দেখা যাবে। আচ্ছা এখন পুরোটাকে ধরলাম, ধরে গ্রুপ করে দিলাম, এখান থেকে আমরা এটাকে টেনে বড় ছোট করতে পারি, প্রয়োজনে আমরা এটাকে নিচের দিকে নামাবো, এইভাবে সেন্টারে রাখবো। রেখে আমরা এখন ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব। এখান থেকেই আমাদের কাজটা, এই যে এখানে উইথ দেখেন কত আছে 864 আর এখানে 1296, ঠিক আছে? এটাকে আমরা এভাবে না রেখে আমরা এখানে একটু বাড়িয়ে দিব, ধরেন এখানে 3000 দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা এই হাইটটাকে যেহেতু আমাদের ডিজাইনটা কিন্তু একটু লম্বা টাইপের, ঠিক না, আমরা এখানে একটা কাজ করি, এখানে 3000 দিলে এখানে আমরা 4500 এরকম আমরা দিচ্ছি। এভাবে এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন, আপনার রেজুলেশনটা যাতে খুব ভালো থাকে। আমরা এইভাবে একটু দেখবো ডিজাইনটা এখানে আসলে কোথাও চ্যাপটা হয়ে যাচ্ছে কিনা, আসলে এটার একটা রেশিও আছে, তো তো রেশিওটা দেখে থেকে আমাদের করাটা উচিত। নিচের দিকে আসি, এখানে হোয়াইট কালারটা দেখা যাচ্ছে না যেহেতু এটা পুরো হোয়াইট। আচ্ছা এখন আমরা এখান থেকে যে ক্লিপ টু আর্টবোর্ড রাখবো, যদি এটা না থাকে তাহলে আমাদের আর্টবোর্ডের বাইরে যে ডিজাইনগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসবে। তো এখন আমরা সেভ করলাম, এখান থেকে আমরা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে আমি এটাকে সেভ করে নিচ্ছি। আচ্ছা এটা জেপিজি আকারে কিন্তু সেভ হয়েছে, আমি কি বলছিলাম যে আমাদের পিএনজি আকারে কিন্তু সেভ করতে হবে। আর আবার যাচ্ছি, ভুলটা করলাম, ভালো হয়েছে যে আমরা এখান থেকে আবার জিনিসটা দেখতে পারবো। 864 আর 1296 ছিল, সো আমি এখানে কত দিয়েছিলাম 3000, আর এখানে দিয়েছিলাম কত 4500 এরকম দিয়েছি। আর এখান থেকে জেপিজিটাকে আমরা করবো পিএনজি 24, দেখেন এবার এটা হচ্ছে আমাদের ডিজাইনটা। সেভ, নিচের দিকে নামি, আচ্ছা টি শার্ট টু আমি এটা দিয়ে সেভ সেভ করলাম। এবার আমাদের যেতে হবে টি স্প্রিংয়ে। এখন আমরা এখান থেকে যদি আমাদের টি শার্টটাকে আরেকবার দেখি, এই আসতে তাই না, আমরা এখান থেকে অ্যাড ইমেজে যাব, আমাদের যে ডিজাইনটা আমরা করে রেখেছি ডেস্কটপে সেটা এখান থেকে এখন আমি নিয়ে আসব। আমাদের ডিজাইনটা কোথায়, টি শার্ট টু এইটা, কারণ এটা আমার পুরো পিএনজি আকারে আছে। আমি যখনই এখানে ক্লিক করব আমরা এটাকে বড় ছোট করার সুযোগ পাচ্ছি, আমরা এটাকে এভাবে বড় ছোট করে দিব, ঠিক আছে? এখন যদি আমরা প্রিভিউতে যাই, আচ্ছা আমি কি আসলে আগে যেটা সেভ করেছি আর এখন যেটা সেভ করেছি সেটা কি ঠিক আছে? টি শার্ট টু, এটা টি শার্ট ওয়ান না, শুধু টি শার্ট,
কোনটা এখানে এসেছে। আচ্ছা এখানে আমাদের এই টি শার্টের কিন্তু আমার এই যে লাভ লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা এই যে প্লাস সাইনটাতে ক্লিক করে এখানে ব্ল্যাক করে দেই। এবার দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে আমি এখানে হোয়াইটটা উঠিয়ে দিব, আমার হোয়াইট টি শার্ট এটা হবে না, আমি এখান থেকে ব্লু দিব, এই কালার দিচ্ছি, এখান থেকে এই কালারটা দিব, এই টাইপের কালারগুলো আমরা এখান থেকে দিব। আচ্ছা এটাও দেওয়া যাবে না, এই কালারটা দিচ্ছি। অর্থাৎ এই কয়েকটা কালারে আপনার টি শার্টটা খুব সুন্দর ফুটবে, আপনি এই কালারগুলো চুজ করে দেবেন, তারপর আপনি এখানে প্রিভিউতে দেন। এখন আপনি দেখেন যে আপনার টি শার্টটা কেমন দেখাচ্ছে। ফার্স্ট প্রায়োরিটি কালার হচ্ছে এইটা, যদি আপনি মনে করেন যে এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব না, আপনি এটাকে চেঞ্জ করে দেন, আপনার তাহলে ব্ল্যাকটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে। ঠিক আছে, যেভাবে দিলে ভালো হয় ঠিক সেভাবে আপনি মনে করেন এভাবে করে দিয়ে দিবেন। আমি মনে করেন একটা দুইটা তিনটা চারটা কালারই দিলাম, এবার আমি এখান থেকে ডান করব। তো তার আগে আপনারা এখানে আর্টবোর্ডটা আরেকবার দেখে নিতে পারেন যে এটা আপনারা আরেকটু উপরে উঠাবেন কিনা, বা আপনারা ডানে বামে সরাবেন কিনা, এভাবে করে একটু বড় ছোট করে করে দেখবেন। ঠিক আছে, আমি মনে করি এইভাবে পারফেক্ট প্রিভিউ। হলো, এখন আমরা এটাকে ডান দিলাম। ডান দেওয়ার পর এখানে কি বলতেছি, এই যে সেট ইউর প্রাইস, আমরা এখানে প্রাইসটা দিয়ে দিব, ধরেন এখানে $24, $24.99। এখানে হচ্ছে আমাদের 1.43, এটা হচ্ছে শুধু ইউএসএতে দিলে আমাদের এই প্রফিটটা পার্সেলে আমরা পাবো। আমরা এখান থেকে আগে কন্টিনিউতে দিই, তারপর দেখবো আরও কিছু বিষয়। প্লিজ রিমুভ অল ইমেজ উইথ লো ইমেজ রেজুলেশন ওয়ার্নিং টু কন্টিনিউ। আচ্ছা এটা এখনও বলতেছে এটা আমাদের রেজুলেশনটা ভালো না, আমরা আরেকবার কাজ করি। আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে আবার যাই, দেখি আমি এখানে 2000x2000 দিচ্ছি। একদম স্কোয়ার একটা সাইজ নিলাম, দেখি এবার। হাইটটাকে আমার আর একটু বাড়াতে হবে, 2500, কারণ একটু লম্বালম্বি তো আমাদের ডিজাইনটা, আমাদের এটা 864x1296 পিক্সেল ছিল। দেখেন এখন কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখি এবার, অনেক বেশি দিয়েছিলাম, তারপরও এটা কেন হলো এটা আমি বুঝতে পারছি না। তারপর আবার দেখি, আমরা এটাকে তাহলে ডিলিট করছি। করার পর আমরা অ্যাড ইমেজে আবার যাচ্ছি, নিচের দিকে আসলাম, টি শার্ট 4, এটা দিয়ে আমি এখানে আবার বসাচ্ছি এটাকে। এখন বলতেছে ঠিক আছে, মেবি আমরা যদি এটাকে ঘোরাতে চাই সেটাও করতে পারবো, ডানে বামে চাপাতে চাইলে সেটাও পারবো, তা আপাতত দরকার নেই। ধরেন এটাই হচ্ছে আমাদের, এখানে আমরা দিয়ে দিলাম, একটু চ্যাপ্টা হয়ে গেছে। এখানে আরেকটা কাহিনী আছে, কাহিনীটা হলো যে যখন এখানে আমরা দেখলাম যে আমাদের 864x1296 আছে, ঠিক আছে, বিষয়টা একটু বুঝবেন যে 864 থেকে 1296 কত পিক্সেল বেশি আছে। সো আপনার যখন এখানে সাইজটা আপনারা দেখতে পারবেন, 864 রাখার পর এখানে 1296টাকে আপনি মাইনাস যদি করেন 1296 থেকে 864, যে পিক্সেলটা বেশি থাকে আপনি এখানে 2000 বাই যে পিক্সেলটা বেশি থাকবে ওই পিক্সেল অনুযায়ী ওখানে আপনি বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন একদম রেশিওটা ঠিক আছে। এটাই হচ্ছে একটা ট্রিক্স, তো এটা আপনি করতে পারেন। তো আমি এর আগে যখন ডিজাইনগুলো করেছি, বা আমার আগের যে টি শার্টগুলো, সেগুলো মোটামুটি আমি মনে করেন আমি আপনাদেরকে একটা যদি দেখাই, খুব একটা এই যে যেমন এখানে এটা দেখেন ছোট করে, এটা কিন্তু 2000x2000 মধ্যে করা হয়েছে,
সো আপনি আপনার মতো করে এটা যখন করবেন দেখবেন, এখানে তো আপনাদেরকে মেসেজ দেখাচ্ছি তাই না, তো সমস্যা হচ্ছে না। আমি এখন এই কালারগুলো এখান থেকে দেখতে পারবো যে কোন কালারে কেমন লাগতেছে। আমাদের টি শার্টের সাইজটা আমাদের এখানে প্রথমে পারফেক্ট না হওয়ার কারণে আমাদের কিন্তু আরও কষ্ট করে এগুলো করতে হলো। সো আমি জিনিসগুলো না দেখিয়ে দিলে পরবর্তীতে আপনারা যখন এভাবে দিতেন দেখা গেত একটা না একটা প্রবলেমে কিন্তু ফেস করছেন, যাতে করে আপনাদের প্রবলেমগুলো না হয় সেজন্য আমি চেষ্টা করলাম যে আমি পুরো বিষয়টাকে আবার একটু এক্সপ্লেন করে ক্লিয়ার করে দিলাম। আশা করছি একটু হলে আপনারা উপকৃত হবেন। আসলে আমি জানি যে এটার সাথে এখানে যে স্লোগানটা অনেক সময় নাও যেতে পারে, আমি যদি আরেকটু রিসার্চ করে তারপরে আমি কোনো কিছু দিতাম তাহলে হয়তো বা আরেকটু ভালো কিছু আমি এখানে দিতে পারতাম। তো আপাতত এইটুকুই হলো, এখন আমরা এখান থেকে তো আমাদের প্রাইসটা সেট করেছি, কন্টিনিউতে এখন যদি ক্লিক করি আমাদের আর কোনো সমস্যা করবে না আশা করা যায়। একটু ওয়েট করতে হবে, চলে আসলো। এবার আপনারা একটু মজার ব্যাপার দেখবেন, মজার ব্যাপার হলো আপনি তো একটা টি শার্টের মতো এটা দিয়েছেন, এখন আপনি অনেকগুলো টি শার্ট পেয়ে যাবেন, এখানে অনেকগুলো স্টাইল পেয়ে যাবেন। তো যে স্টাইলে আপনার প্রয়োজন, যে স্টাইল মনে হচ্ছে যে এটা আমি এইভাবেও বিক্রি করতে চাই, আপনি সেই স্টাইলগুলো এখান থেকে কাজ করতে পারবেন। যেমন এখানে দেখেন উমেন্স টি শার্ট আপনি দিতে যাচ্ছেন, কথার কথা আপনি এখান থেকে সিলেক্ট স্টাইল আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোন টি শার্টটা দিতে যাচ্ছেন, উমেন কমফোর্টটি, হ্যাঁ, তো যদি এটাতে দিতে চান যে আমার এটা থাকবে আপনি এডিতে যাবেন। এডিটে কেন যাবেন, আপনি এখানে আপনার তো ওই যে ডিজাইনটা ওইটাকে একটু পারফেক্ট করতে হবে, বা আপনি তো হোয়াইট কালারের মধ্যে ওইটা দিতে পারবেন না, দিলে খারাপ লাগবে, ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইনটা হোয়াইট ছিল এবং সেটা যে পিএনজি হোয়াইটের উপর কিন্তু ভালো লাগতেছিল না, তার জন্য আমরা এখানে আসব। এখানে আসার পর একটু সময় নেবে, এখানে আমাদের টি শার্টটা চলে আসবে, আমরা এখান থেকে কালারগুলো এটার জন্য চুজ করে দিতে পারবো। এভাবে ওখানে অনেক আপনার স্টাইল পাবেন, কন্টিনিউ যখনই দিবেন দেখবেন স্টাইলগুলো আছে, আপনাদের যেটা যেটা আপনার মনে হয় যে না আমি এই স্টাইলে আমি বিক্রি করব, ওই ওই স্টাইলগুলো আপনি ওখান থেকে সিলেক্ট করবেন, আবার এডিটও করতে পারবেন যে কোনটা আপনার আগে থাকবে, ডিজাইনটা একটু উপরের দিকে গেল কি না, কারণ আপনি একটা টি শার্টের উপর বেস করে কিন্তু কাজটা করছেন, কিন্তু ওইটাকে একটু পারফেক্টলি করার জন্য অন্যান্য ডিজাইনগুলোতে আপনাকে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, সো এখানে একটু দেরি লাগতেছে, দেখি কতক্ষণ লাগে। দেখেন এখানে হচ্ছে আমাদের এটা চলে আসছে, তো চলে আসার পর আমরা এটাকে এইভাবে করে এটা ঠিক করতে পারি যে আমরা কতটুকু দিব কীভাবে দিব। আই লাভ মাই গার্লফ্রেন্ড, এটা হচ্ছে মেয়েদের, তো মেয়েদের ওখানে ওরা যেহেতু একটু ফানি টাইপের হয়, হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু পছন্দ করে অনেকেই। সো এই যে আমাদের আর্টবোর্ডের ভিতরে আমাদের ডিজাইনটা থাকতে হবে, এটাকে আমি একদম টপে রাখলাম। এইভাবে রাখার পর আমরা এখান থেকে কালারটা চুজ করে দিচ্ছি, এই কালার দিব, এই কালার দিব এবং এই কালারটা দিব, এই তিনটা কালারই এনাফ, এটাতেও দেওয়া যায়, খারাপ না। আচ্ছা, এখন দেওয়ার পর আমরা এখানে ডানে ক্লিক করছি, এখানেও আপনি চাইলে প্রাইসটাও চেঞ্জ করতে পারবেন, এটা অটোমেটিকলি ওই যে আমরা প্রথমে যেটা দিয়েছি ওইভাবে এটা কাউন্ট করে ফেলছে। সো এখানে আর কিছু করার দরকার নেই আমার মনে হয়, কন্টিনিউতে ক্লিক করে আমরা সামনের দিকে যাব। দেখেন আমাদের উমেন্স কমফোর্ট টি শার্ট চলে আসছে, অল ওভার প্রিন্ট, হ্যাঁ, ইউনিসেক্স টি এটাতে চলে আসছে, এখান থেকে আমরা এখানে ডান করে দিচ্ছি, আমাদের স্টাইলটা কিন্তু এটা চলে আসলো, উমেন্স টি শার্ট এটা একটু লোড নিচ্ছে, এটা চলে আসবে এখনই। এখানে হুডি আছে, আপনার ডিজাইনটা যদি হুডিতে দিতে চান, এই যে আপনার গেঞ্জিতে ট্যাঙ্ক টপস এগুলো দিতে চান, বাচ্চাদের ওখানে দিতে চান, আপনি কিন্তু এগুলোতে দিতে পারেন। প্রত্যেকটা স্টাইলে যে যে এডিট করার অপশন পাবেন আপনারা চাইলে করে নিতে পারেন। সো আমি আর দেখাচ্ছি না, আপাতত এই দুইটাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। প্রত্যেকটা ডিজাইনের নিচে কিন্তু কে দেখতে পাচ্ছেন শিপস ফ্রম বথ ইউএস অ্যান্ড ইউকে, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের একটা মেইন কাজ আছে, সেটা হচ্ছে আমাদের টি শার্টটার নাম আমরা কি দেবো। আমরা আমাদের টি শার্টটার নাম দিচ্ছি, আচ্ছা দেখেন আমাদের এখানে লোডিং হচ্ছে, অনেকটা সময় নিচ্ছে, আমরা একটা কাজ করি, এই জায়গার মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে টি শার্টটা আমরা ডিজাইন করলাম এটার নামটা কি দেবো। ধরেন আমি এখানে এরকম দিলাম মানকি হ্যান্ডসাম, টি শার্ট নামটা আমি আমার মতো করে দিলাম, আপনারা একটু ফানি নাম দেওয়ার চেষ্টা করবেন। ডিসক্রিপশনে অনেক বেশি কিছু লিখতে চাইলে লিখতে পারেন, আপনি লিখে দিলে হবে কি, এটা আপনার এসইওর জন্য খুব
ভালো কাজ করবে, যেমন ইউআর লুকস পারফেক্ট দেখাচ্ছে আমাকে। তো আমার এখান থেকে মানকে হ্যান্ডসাম টি শার্ট আমি কতটুকু এইটুকুই রাখলাম, রেখে ধরেন হচ্ছে এখানে আরও কিছু অ্যাড করতে পারি, ফানি টি শার্ট, ফানি টি শার্ট, এখান থেকে আমি পাবলিশ লিস্টিং করছি। সো আমরা তো দেখেছি যে আসলে আমরা কোন দুইটা প্রোডাক্ট বা কোন ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করেছি, তো ওই জিনিসগুলো আমরা এখানে অটোমেটিক্যালি, এখন একটু সময় নিবে, ওইটা লিস্টিং হয়ে যাবে। তো লিস্টিং হলে আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্টগুলো যে কেমন দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা আসলে কিভাবে এখানে অ্যাড করতে পারি আমরা, আমরা প্রত্যেকটা স্টাইলগুলো এখান থেকে যেয়ে যেয়ে আমরা এখানে কাজটা করতে পারি। এই যে এখানে আমাদের টাইটেলের অপশনটা ছিল, এখানে হচ্ছে ডিসক্রিপশনের অপশনটা ছিল, আমরা এগুলো দিয়ে দিলে আমরা এখানে পাবলিশিং লিস্টিংয়ে দিব, কিছুক্ষণ ওয়েট করতে হবে, আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, আমি আর এখন কিছু করছি না, মানে দেখাচ্ছি না, আপনারা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, কোন বিষয়টা বেশি বুঝতে পারছেন না। আর তাছাড়া আমার নেটটাও স্লো কাজ করছে, যার জন্য আমি আসলে খুব বেশি কিছু চাইলেও দেখাতে পারতেছি না, দেখেন আমার স্লো অবস্থাটা কি। হ্যাঁ, তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম, আপনারা এটা দেখেন, আপনারা নিজেরা কাজ করেন, প্র্যাকটিস করেন, কোনো সমস্যা হলে আমাকে নক দেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।